দর্শক, আপনারা শিরোনামে শুনছিলেন যে অর্থবছরের প্রথম সাত মাসে বিদেশি অর্থ ছাড় বেড়েছে 3%, বিপরীতে ঋণ পরিশোধের যে প্রবণতা সেটি বেড়েছে প্রায় 45% পর্যন্ত। অর্থাৎ যে হারে ঋণের টাকা আসছে তার চেয়ে বেশি গতিতে পরিশোধ করতে হচ্ছে, যা আগামীতে অর্থনীতিতে চাপ বাড়াতে পারে। এ নিয়ে বিস্তারিত কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, আমরা আপনাদেরকে সেটি জানিয়ে দিতে চাই। শুরুতে যে বিষয়টি আমরা আসলে দেখতে চাই সেটি হচ্ছে যে অর্থবছরের প্রথম সাত মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2022-23 অর্থবছরে 176.5 কোটি মার্কিন ডলার কিন্তু প্রতিশ্রুতি ছিল, সেটি 2023-24 অর্থবছরে এসে আমরা দেখলাম যে অর্থাৎ 306% মতো বেড়েছে। অর্থাৎ বছর ব্যবধানে কিন্তু এই যে প্রতিশ্রুতি অর্থের যে পরিমাণ সেটি 540 কোটি ডলারের মতো কিন্তু এসে বৃদ্ধি পেয়েছে। এর পরের যে দৃশ্যটি আপনাদের দেখাতে চাই সেটি হচ্ছে যে আসলে অর্থ যে ছাড়ের প্রবণতাটি সেটি কেমন ছিল। 2022-23 অর্থবছরের প্রথম সাত মাসে আমরা যদি দেখি সেটি আসলে 425.9 কোটি মার্কিন ডলার ছিল, অর্থাৎ বছর ব্যবধানে সেটি এসে দাঁড়িয়েছে 439.8 কোটি মার্কিন ডলার। অর্থ ছাড়ের যে প্রবণতা সেক্ষেত্রে আমরা একটা বড় ধরনের উল্লম্ফন দেখতে পাচ্ছি, অর্থাৎ 13.9 কোটি মার্কিন ডলার বেড়েছে, যেটি আসলে শতাংশ হিসাব করলে প্রায় 3.26% কিন্তু বৃদ্ধি পেয়েছে। পরের যে দৃশ্যটা আমরা দেখাতে চাই আপনাদেরকে সেটি হচ্ছে যে এই যে অর্থ ছাড় হচ্ছে ঋণের পরিমাণ যেটি আছে সেটি কিন্তু পরিশোধের যে দায়টা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ 2022-23 অর্থবছর যেটি ছিল 128.5 কোটি মার্কিন ডলার ছিল, সেটি 2023-24 অর্থবছরে এসে 185.7 কোটি মার্কিন ডলার গিয়ে ঠেকেছে। অর্থাৎ ঋণ পরিশোধের যে দায় সেটি কিন্তু 44.5% কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বছরের পর বছর কিন্তু এটি বাড়তে থাকছে। এই অবস্থায় আসলে পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে যে ঋণ পরিশোধ যেহেতু বাড়ছে, এরপরে বিদেশি যে অর্থায়নগুলো রয়েছে সেগুলো আসলে কী পরিমাণে আসছে, প্রতিশ্রুতি অনুযায়ী আসছে কিনা সেই বিষয়টি আমরা জানব। আমরা দেখলাম যে ঋণ ছাড় যেটি সেটি 926.7 কোটি মার্কিন ডলার হয়েছে, এটি 2022-23 অর্থবছরের হিসাব, যেটা কিন্তু প্রতিশ্রুতি ছিল 879.8 কোটি মার্কিন ডলার। অর্থাৎ আমরা প্রতিশ্রুতির চেয়ে কিন্তু প্রায় 5.96% পর্যন্ত কিন্তু বেশি কিন্তু অর্থ কিন্তু আমাদের এখানে এসেছে বিদেশি অর্থায়ন। ঠিক পরের যে দৃশ্যটা আমরা দেখতে চাই সেটি হচ্ছে যে বিদেশি অর্থায়নের ক্ষেত্রে গেল 5 বছরের পরিসংখ্যানটা আমাদেরকে কী দিচ্ছে। এখানে কিন্তু আমরা একটা বিপরীতমুখী বার্তা দেখতে পাচ্ছি, সেটি আমরা দেখলাম যে গেল 5 বছরে যেটি আসলে প্রতিশ্রুতি ছিল 4,811 কোটি মার্কিন ডলার, সেখানে ঋণ ছাড় হয়েছে 4,211 কোটি মার্কিন ডলার, অর্থাৎ যেটি আসলে প্রতিশ্রুতি বা চুক্তির তুলনায় প্রায় 600 কোটি মার্কিন ডলার কম। আর প্রতি বছর গড়ে যে পরিমাণ ঋণ ছাড় হয়েছে সেটি 842 কোটি মার্কিন ডলার।